আর বিআই তো 2000 কোটি টাকার লন্ডারিং এ আগেই ধরা পড়েছে, মামলা আছে জানেন, গ্রেপ্তার জেলে। এখন হয়েছে এস আলম, আরো কত আলম আসবে। নিউজ হয়েছে না 11 জনের নামে লিস্ট করেছে আমেরিকা, তাদের নামে তারা সম্পত্তি বাজেয়াপ্ত সহ যা যা রেস্ট্রিকশন দেবে, ওদের বিচার করবেন না? ওরা অত্যাচার করে আমার থেকে সই নিয়েছে, এটা আবার জবানবন্দি নয়। তাকে বলা হয়েছিল তুমি বলো, বিহঙ্গতে আগুন তুমি দিয়েছ এবং তোমাকে নির্দেশ দিয়েছিল তারেক রহমান এবং খালেদা জিয়া। আপনি ওই ছেলেটাকে সম্মানিত করবেন আর ওই বিচারকের কি করবেন? বিচারক এই কথা জানার পরে পুলিশকে ধমক দেওয়ার, এই বেটা কাকে দেশটি যা নিয়ে যাও, ওকে শেষ পর্যন্ত জেলখানে পাঠিয়ে দিই। বিচারকের করবার কথা যে পুলিশ কেন অন্যায়ভাবে নির্যাতন করে, মারপিট করে, গুলি করে, মৃত্যুর ভয় দেখে তার থেকে জবানবন্দি দিল, বিচারকটা করেনি। লম্বা করছি না, বিচার ব্যবস্থা কেমন সেটা সবাই জানে। আমি তো বলি বেগম জিয়া মুক্তি পেতে পারবেন এই রকম কোর্ট থাকলে, পাবেন না। কি করবেন সেই কোর্টে? পুরো বিচার ব্যবস্থা বদলাতে হবে, পুরো প্রশাসন বদলাতে হবে। এই পুলিশ এই গতদিন গায়েশ্বরচন্দ্র রায়কে যারা সাপের মতো রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে মারলো, ওই পুলিশকে এইরকম করে ছেড়ে দেবেন এবং আশা করবেন যে সেই পুলিশ একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করবে? এই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ একটা দিক থেকে, সব ধরনের মত পথের লোক এখানে আছেন, নেতারা আছেন, তাদের সঙ্গে নিজের ধারণা যতখানি বেশি শেয়ার করা যায় তত হয়তো আমি উপকৃত হতাম, অন্যদেরও উপকার হতে পারত। তবে কথা বলার শুরুতেই আমি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এই যে ইব্রাহিম ভাই বললেন যত বড় এজেন্ডা ইন্টারিম গভর্নমেন্টের সামনে পড়বে, ইন্টারিম গভর্নমেন্ট কেয়ারটেকারের 3 মাসের কনসেপ্টের মধ্যে সেটা সমাধান করতে পারবে? উনি শুধু মানি লন্ডারারদের কথা বলেছেন তো, কিন্তু একটা একটা টমেটোর দাম যদি 18 টাকা হয়ে যায়, এটা যখন অন্তর্বর্তী সরকার হবে তখন হতে পারে না? পুরো সিন্ডিকেট আওয়ামী লীগের, তারা 18 টাকার জায়গায় 36 টাকা করতে পারে না? মরিচের দাম 1000 টাকা করতে পারে না? তখন অন্তর্বর্তী সরকার কি করবে? ওই সরকার কি এই সিন্ডিকেটে হাত দেবে? আপনি তো নিউট্রাল সরকার চাচ্ছেন বলছেন, সিন্ডিকেট কিন্তু নিউট্রাল না, ওরা প্রায় সবই আওয়ামী লীগ করে। হাত দেবেন তো আওয়ামী লীগ সাথে সাথে বলবে এটা তো নিরপেক্ষ সরকার নয়, ও তো আমাদের দলের উপর আঘাত করে। যত দুনিয়ার চোর সবাইকে নিয়ে ওরা দল করেছে, তার বিআই তো 2000 কোটি টাকার লন্ডারিংয়ে আগেই ধরা পড়েছে, মামলা আছে জানেন, গ্রেপ্তার জেলে। এখন হয়েছে এস আলম, আরও কত আলম আসবে। নিউজ হয়েছে না 11 জনের নামে লিস্ট করেছে আমেরিকা, তাদের নামে তারা সম্পত্তি বাজেয়াপ্ত সহ যা যা রেস্ট্রিকশন দেবে, ওদের বিচার করবেন না? সবাইকে অ্যাট লার্জ দিয়ে যে নির্বাচন করবেন সেই নির্বাচন যথাযথভাবে সুষ্ঠু হবে, যথাযথভাবে নিরপেক্ষ হবে, যথাযথভাবে প্রভাবমুক্ত হবে? আমি সংস্কার বলতে বুঝি গণতন্ত্র ইন ইটস ট্রুয়েস্ট টার্ম। গণতন্ত্র মানে কি? একটা কৃষক তার সার পায় না, তার বীজ পায় না, তার লোন পায় না, 1000 টাকার জন্য পেটের মধ্যে দড়ি দিয়ে, কোমরের মধ্যে দড়ি দিয়ে জেলখানে নিয়ে যান, আর এইখানে $1 বিলিয়ন পাচার হয়ে যায় তা নিয়ে কথাই বলেন না। আমি তো কৃষকদের পক্ষে দাঁড়াতে চাইব, আমি চাইব গ্রামে যারা বাস করে তাদের হাতে তাদের তাদের বাড়ির কাছে যেন বিচার পৌঁছে। কিন্তু ওইখানে হাসান কাইম সাহেবরা বলবেন না ওই রকম করা চলবে না, বিচার ব্যবস্থার বিভক্তিকরণ চলবে না, তাহলে গ্রামের মানুষ বা তার বাড়ির দরজায় দৌড় গড়ায় কীরকম করে বিচার পাবে? এই আলোচনা করবেন না? এটা কারা করবে? নির্বাচিত সরকার আসবার পরে আর তার আগে যে সরকারটা থাকবে তারা কি করবে? কোনো কাজ করবে না? কোনো বিতর্ক তুললাম? আমি মনে করি এটা একটা প্রশ্ন, যেই প্রশ্নটা খুবই জেনুইন। আমাদের পলিটিক্যাল পার্টির কর্মীরা সবচেয়ে বেশি নিগৃহীত হয় কোথায়? লোয়ার কোর্টে। ওইখানে সরকার যা ইচ্ছা তাই নির্দেশ দেয়, 10 দিনের রিমান্ড দাও, 20 দিনের রিমান্ড দাও, বেল ক্যান্সেল করে দাও, ডান্ডে বেড়ি পড়াও, কোনটা করে না? আমি কয়েক জায়গায় বলেছি, বিএনপিরই একজন নেতা, এখন তিনি নেতা, বিএনপির একটা মহানগরের যুবদলের সেক্রেটারি হয়েছেন,
তাকে এত নির্দয়ভাবে পিটিয়েছে, সারারাত ধরে নির্যাতন করে শেষ পর্যন্ত ক্রস ফায়ারে দেওয়ার ভয় দেখে তার থেকে কাগজে সই করে নিয়েছে। সে কোর্টে গিয়ে বলেছে, ওরা অত্যাচার করে আমার থেকে সই নিয়েছে, এটা আবার জবানবন্দি নয়। তাকে বলা হয়েছিল, তুমি বলো বিহঙ্গতে আগুন তুমি দিয়েছ এবং তোমাকে নির্দেশ দিয়েছিল তারেক রহমান এবং খালেদা জিয়া। আপনি ওই ছেলেটাকে সম্মানিত করবেন আর ওই বিচারকের কি করবেন? বিচারক এই কথা জানার পরে পুলিশকে ধমক দেওয়ার, এই বেটা কাকে দেখছি, যা নিয়ে যাও ওকে, শেষ পর্যন্ত জেলখানে পাঠিয়ে দিই। বিচারকের করবার কথা যে পুলিশ কেন অন্যায়ভাবে নির্যাতন করে, মারপিট করে, গুলি করে, মৃত্যুর ভয় দেখে তার থেকে জবানবন্দি দিল, কিন্তু বিচারকটা করেনি। লম্বা করছি না, বিচার ব্যবস্থা কেমন সেটা সবাই জানে। আমি তো বলি বেগম জিয়া মুক্তি পেতে পারবেন এই রকম কোর্ট থাকলে, পাবেন না। কি করবেন সেই কোর্টে? পুরো বিচার ব্যবস্থা বদলাতে হবে, পুরো প্রশাসন বদলাতে হবে। এই পুলিশ এই গতদিন গায়েশ্বর চন্দ্র রায়কে যারা সাপের মতো রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে মারল, ওই পুলিশকে এইরকম করে ছেড়ে দেবেন এবং আশা করবেন যে সেই পুলিশ একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করবে? অনেক প্রশ্ন করা যায়, বক্তৃতা লম্বা করবার যেহেতু বলেছি, আবার আমি নিজে মানে বক্তৃতা করতে দেখে তো আপনাদের মনে হচ্ছে আমি অসুস্থ, কিন্তু আমি যথেষ্ট অসুস্থ, বক্তৃতা করছি পেটও ব্যথা করছে, এই কারণে বক্তৃতা লম্বা করবো না। কিন্তু বলবার মতো এরকম বহু কথা আছে, ভাববার মতো, এটাই সময়। এই জন্যে আমি বলি, যখন হয় না বিরাট একটা গড্ডালিকার মতো হয়, বিরাট একটা মব হয়ে যায়, অনেক জনগণ হয়, তখন তার মধ্যে যুক্তি চলে না। আবেগ যখন ডমিনেট করে তখন তার মধ্যে যুক্তি চলে না। সেই আবেগের মধ্যে ভাসিয়ে যান, ভেসে যান যদি, তাহলে এই যে ছোট ছোট অজস্র প্রশ্ন আছে, মানুষের মুক্তির প্রশ্ন আছে, তার চিকিৎসার প্রশ্ন আছে, তার শিক্ষার ব্যাপার আছে, আপনি ভাবতে পারেন একটা মধ্যবিত্ত পরিবারের ডেঙ্গু হয়ে ভর্তি হলে সে যখন হসপিটাল থেকে বেরোয় তখন সে একটা দরিদ্র মানুষ হয়ে যায়। এত খারাপ অবস্থা এই দেশে। শেখ হাসিনা দেশকে কোথায় নিয়ে গেছেন? এরপরে যারা ক্ষমতায় আসবে তারা হাড়ে হাড়ে বুঝবে, বুঝবে যখন তখন একটা করতে পারে, আমার কোনো দায়ী দায়িত্ব নাই, আমি যত তাড়াতাড়ি পারি ক্ষমতা দিয়ে চলে যাব। অথবা কেউ কেউ আছেন যারা রাজনৈতিকভাবে সাহস নিয়ে মানুষের সমর্থন নিয়ে একসাথে মোকাবেলা করতে যাবে। আমরা যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে আমাদের কাছে, আমরা দেখেছি, আমরা যখন সংস্কার নিয়ে কথাবার্তা বলছি বিএনপির সঙ্গে আলোচনার শুরুতেই আমরা দেখেছি তারা এই ব্যাপারে পজিটিভ। 31 দফা আমরা ঘোষণা করেছি সবাই মিলে, কিন্তু আমি এই কথাটাও বলে রাখি, 31 দফা মানে একদম হুবহু একই রকম 31 দফা নয়। এই 31 দফার মধ্যেও কোনো কোনো দফায় আমরা একজন আরেকজনের সঙ্গে কম্প্রোমাইজ করেছি, মেলেনি। কেন? আমরা ওরকমই রেখে দিয়েছি, কারণ আমরা মনে করেছি এই বিতর্ক বাড়বে, তাহলে ঐক্যের মধ্যে টান লাগবে, কারণ এটা ঠিক সবার উপরে এক দফা শেখ হাসিনার পদত্যাগ। কিন্তু তার সাথে সাথে বলি, শেখ হাসিনার পদত্যাগের জন্য বজ্রের নির্ঘোষে স্লোগান দেওয়ার সাথে সাথে মনে করতে হবে, এই এক দফা অর্জন হবার সাথে সাথে আমার সংস্কারী সংগ্রাম শুরু করতে হবে, না হলে বাংলাদেশকে বাঁচাতে পারবে।